আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম ভিন্ন রকমের আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের রসগোল্লা কাঁচা আমের জিলাপি কাঁচা মরিচের রসগোল্লা আজ আমি দেখাবো আপনাদেরকে কাঁচা আমের রসগোল্লা দিন দিন সব কিছুই যেন অদ্ভুত হয়ে যাচ্ছে তাই না আসলে এই মিষ্টি খেতে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি আর মিষ্টিটা কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন তো চলুন কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখে নিই প্রথমে চলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে নেড়েচেড়ে একটা বলক তুলে নেব আর এখানে আমি এক টেবিল চামচ পানির সাথে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে বলক চলে এসেছে এখন চুলা আঁচটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে সেই ভিনেগার আর পানি মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এভাবে দিয়ে নেড়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন সবুজ পানিটা বের হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি সবুজ পানিটা আলাদা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি ছাঁকনির উপরে একটা কাপড় রেখে সেই ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে তা না হলে ছানাটা আবার শক্ত হয়ে যাবে ছানা শক্ত হয়ে গেলে কিন্তু আপনার মিষ্টিটা নরম হবে না ভালো লাগবে না খেতে আর তো আমি খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এখন ছানাটা আমি এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব এদিকে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমটাকে আমি প্লেয়ারের সাহায্যে এভাবে ছিলে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেব। সবসময় একটু ভিন্ন রকমের জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে তো এর আগে আমি আপনাদেরকে কাঁচা আমের জিলাপি তৈরি করে দেখিয়েছিলাম কাঁচা মরিচের রসগোল্লাও দেখিয়েছিলাম আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খেতে ভালোই লাগে তো যারা ভিন্ন রকমের রেসিপি পছন্দ করেন এই রেসিপিটি আশা করে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো আমগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমগুলো খুব ভালো করে আর একবার ধুয়ে নেব ধুয়ে তারপর আমি ব্লেড করে নেব তো আমটা আমি হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর ছানাটাও আমি নিয়ে নিলাম এখন ছানাটা খুব ভালো করে মথে নেব তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ সেই আমের পেস্ট দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে খেয়াল রাখবেন ছানাটা যেন একেবারে বেশি নরম না হয়ে যায় আবার একেবারে বেশি শক্ত না হয়ে যায় এখানে আমি হাফ টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মথে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন এখানে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু মথে নেব যেহেতু এটা কাঁচা আমের রসগোল্লা তো একটু আমের কালার সবুজ সেই জন্য একটু সবুজ কালার আনতে হবে তো এটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির যে শেপটা সেই শেপটা দিয়ে নেব তো আপনারা ছোট বড় যেমন খুশি করে নিতে পারেন তো আমি এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির আর এটা কিন্তু জোরে জোরে চাপ দেওয়া যাবে না খুবই আলতো হাতে এভাবে মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেকগুলো মিষ্টির রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো সব মিষ্টিগুলাই আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দুই কাপ পানির সাথে এক কাপ চিনি কিন্তু যথেষ্ট এখন খুব ভালো করে চিনি আর পানিটা মিশিয়ে নেব আর আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন এখন এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শিরাটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একেবারে ফুটান্ত শিরার ভিতরে আমি মিষ্টিগুলা দেবো না জাস্ট শুধু একটু শিরাটা গরম হলেই তারপরে মিষ্টিগুলো এর ভিতরে আমি দিয়ে দেব এখন এখানে আমি এক চা চামচ এই আমের পেস্ট দিয়ে দিলাম আপনারা আরও বেশি পরিমাণে দিতে পারেন যদি টকটা একটু বেশি পছন্দ করেন এখন সেই মিষ্টিগুলা এর ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিটের জন্য টোটাল এই মিষ্টিটা আমি পনেরো মিনিট রান্না করবো তো পাঁচ মিনিটের ভিতরে ঢাকনা খোলা যাবে না মাঝে মাঝে আপনার হাতলটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো বড় বড় হয়ে গিয়েছে এখন আবার একটু ঝাঁকিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য আর এই সময় চোলা রাসটা মিডিয়ামে থাকবে টোটাল পনেরো মিনিট পরে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে এক থেকে দুই ঘন্টার জন্য এভাবেই রেখে দেব শিরার ভিতরে আপনারা চাইলে আরও অনেক সময় ধরে রেখে দিতে পারেন তো এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম কারণ আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে আশা করি আজকের এই ভিন্ন রকমের আমের রসগোল্লাটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ